দুর্ঘটনার কবলে পেট্রোল বোঝাই ট্রাঙ্কার, তেল লুট করতে ব্যস্ত স্থানীয়রা। ঘটনাটি ঘটেছে দীঘার নন্দকুমার জাতীয় সড়কে। রাস্তার মাঝে দুর্ঘটনার কবলে পেট্রোল বোঝাই ট্যাঙ্কার, যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে উল্টে যায় তেল বোঝাই ট্যাঙ্কার, উল্টে গিয়ে পড়ে রাস্তার পাশে জলাশয়ের ভেতর। ট্যাঙ্কার কাত হয়ে পড়তেই তার ভেতর থেকে তেল বেরোতে থাকে। তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে গিয়েছে, এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তেল লুট করতে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে, বহু মানুষ বালতি কলসি মগ বোতল নিয়ে হাজির হন গাড়ির কাছে। বাড়ির পুরুষেরা নেমে পড়েন জলাশয়ের মধ্যে, তারা ট্যাঙ্কারের কাছে পৌঁছে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে থাকেন। তাদের কাছে থাকা পাত্র পূর্ণ হয়ে গেলে পারে পৌঁছে দেন, সেখান থেকে মহিলারা তেল ভর্তি পাত্র নিয়ে ফের খালি পাত্র এগিয়ে দেন তাদের দিকে। বেশ কিছু সময় এভাবে কার্যত তেল লুট করতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা, বহু মানুষ কার্যত ঝাঁপিয়ে পড়েন এই কাজে। বুধবার ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর হেড়িয়া পাম্পের কাছে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ, এরপর স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ। ঘটনার পর প্রশ্ন উঠছে, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক যথেষ্ট ব্যস্ততম রাস্তা, প্রতি মুহূর্তে এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করে। একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল, তার চালক খালাসি তাদের উদ্ধার না করে তারা কেমন আছেন সেদিকে নজর না দিয়ে স্থানীয়রা তেল নিতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘটনায় স্থানীয়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। তারা মনে করছেন দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য না করে এ কেমন মানসিকতা। স্থানীয়দের উচিত ছিল আগে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করা, তা না করে স্থানীয়রা যেভাবে কার্যত তেল লুট করেছেন তা অত্যন্ত নিন্দনীয় বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। রাস্তার মাঝে দুর্ঘটনার কবলে পেট্রোল বোঝাই ট্যাঙ্কার, যাত্রীবাহী বাসের সাথে ধাক্কা লেগে উল্টে যায় তেল বোঝাই ট্যাঙ্কার, উল্টে গিয়ে পড়ে রাস্তার পাশে জলাশয়ের ভেতর। ট্যাঙ্কার কাত হয়ে পড়তেই তার ভেতর থেকে তেল বেরোতে থাকে। তেল বোঝাই ট্যাঙ্কার উল্টে গিয়েছে, এলাকায় এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো তেল লুট করতে নেমে পড়েন স্থানীয় বাসিন্দারা। হুড়োহুড়ি পড়ে যায় তাদের মধ্যে, বহু মানুষ বালতি কলসি মগ বোতল নিয়ে হাজির হন গাড়ির কাছে। বাড়ির পুরুষেরা নেমে পড়েন জলাশয়ের মধ্যে, তারা ট্যাঙ্কারের কাছে পৌঁছে ট্যাঙ্কার থেকে তেল সংগ্রহ করতে থাকেন। তাদের কাছে থাকা পাত্র পূর্ণ হয়ে গেলে পারে পৌঁছে দেন, সেখান থেকে মহিলারা তেল ভর্তি পাত্র নিয়ে ফের খালি পাত্র এগিয়ে দেন তাদের দিকে। বেশ কিছু সময় এভাবে কার্যত তেল লুট করতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা, বহু মানুষ কার্যত ঝাঁপিয়ে পড়েন এই কাজে। বুধবার ঘটনাটি ঘটেছে দীঘা নন্দকুমার জাতীয় সড়কের ওপর হেড়িয়া পাম্পের কাছে। ঘটনার কথা জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ, এরপর স্থানীয়দের সরিয়ে দেয় পুলিশ। ঘটনার পর প্রশ্ন উঠছে, দীঘা নন্দকুমার জাতীয় সড়ক যথেষ্ট ব্যস্ততম রাস্তা, প্রতি মুহূর্তে এই রাস্তায় ভারী যানবাহন চলাচল করে। একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ল, তার চালক খালাসি তাদের উদ্ধার না করে তারা কেমন আছেন সেদিকে নজর না দিয়ে স্থানীয়রা তেল নিতে ব্যস্ত হয়ে পড়লেন। ঘটনায় স্থানীয়দের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা। তারা মনে করছেন দুর্ঘটনাগ্রস্ত মানুষকে সাহায্য না করে এ কেমন মানসিকতা। স্থানীয়দের উচিত ছিল আগে দুর্ঘটনাগ্রস্তদের সাহায্য করা, তা না করে স্থানীয়রা যেভাবে কার্যত তেল লুট করেছেন তা অত্যন্ত নিন্দনীয় বলেই মনে করছেন বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দীঘা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।